সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে অথবা যদি আপনারা নতুন আধার কার্ড বানাবেন ভাবছেন তো আধার কার্ড নিয়ে দুটি বড়সড় ঘোষণা করল ইউআইডিএই অর্থাৎ কেন্দ্র সরকার যে দুটো আপডেটের মধ্যে দুটোর কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন না হলে কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পড়তে হবে তো কি কি আপডেট জারি করা হয়েছে এবং দু নম্বর আপডেটটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেব। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দেবেন প্রশ্নটি হচ্ছে আধার কার্ড নম্বর কত সংখ্যার হয় অর্থাৎ আধার নম্বর টোটাল কতগুলো সংখ্যার হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বর্তমানে কিন্তু আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস যেখানে সরকারের যে কোনো কাজকর্ম থেকে শুরু করে ব্যাংকিং অথবা অন্য যে কোনো কাজে এখন কিন্তু আধার কার্ড অনিবার্য সেই সঙ্গে আমাদের কিন্তু আধার কার্ড সবসময় আপডেটেড থাকাটা খুবই জরুরি তো এই আধার কার্ড নিয়ে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে দুটো বড়সড় আপডেট জারি করা হয়েছে যেখানে প্রথম আপডেটটি হচ্ছে অ্যাড্রেস ভ্যালিডেশন লেটার অর্থাৎ অ্যাড্রেস ভ্যালিডেশন লেটার কিন্তু এখন থেকে আর কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা ইউআইডিআই অ্যাড্রেস ভ্যালিডেশন লেটার এর মাধ্যমে আধার কার্ডে যে আপনারা অ্যাড্রেস চেঞ্জ করতে পারতেন সেই সুবিধাটি কিন্তু এবার বন্ধ করে দিয়েছে তো এর মাধ্যমে কিন্তু আপনারা যদি কোথাও ভাড়া থাকতেন কিংবা অন্যান্য আধার কার্ড হোল্ডাররা কিন্তু এর মাধ্যমেই এতদিন পর্যন্ত অ্যাড্রেস আপডেট করতে পারত তো ইউআইডিআই কিন্তু এবার নিজস্ব ওয়েবসাইটে এই অ্যাড্রেস ভ্যালিডেশন লেটার এর সঙ্গে যুক্ত যে অপশনটি ছিল সেটা কিন্তু পরিবর্তন করে দিয়েছে এবং ইআইডিয়ার তরফ থেকে বলা হয়েছে যে অ্যাড্রেস ভ্যালিডেশন লেটারের সুবিধা এর পরের অর্ডার আসা পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ থাকবে হ্যাঁ বন্ধুরা এতে কিন্তু সবার সবার উপরে কিন্তু একটা বড়সড় সড়ো আসার পড়বে হ্যাঁ বন্ধুরা এর ফলে আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করতে কিন্তু এখন থেকে সমস্যা হবে বিশেষ করে যে সমস্ত লোক যারা ভাড়া বাড়িতে থাকে এবং যাদের জবের কারণে জায়গা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হয় তাদের কিন্তু এখন থেকে অ্যাড্রেস চেঞ্জ করতে খুবই সমস্যা হবে তার কারণ এতদিন পর্যন্ত অ্যাড্রেস ভ্যালিডেশন লেটার একটা থাকলে পরেই আধার কার্ডে অ্যাড্রেস চেঞ্জ করা যেত এবার থেকে কিন্তু এই সুবিধাটি আপনারা পাবেন না অর্থাৎ অ্যাড্রেস চেঞ্জ করতে আপনাদের কিন্তু এখন থেকে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হবে তো এরপরে আধার কার্ড নিয়ে কি আপডেট জারি করা হয়েছে যেটা আপনাদের জানা খুবই প্রয়োজন সেটি জানার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর শেয়ার করবেন কারণ আপনাদের একটি লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল অন্তত হাজারটি লাইক এবং হাজারটি শেয়ার কিন্তু অবশ্যই করবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবেন না তো এরপরে যে আপডেটটি সেটা কিন্তু একটা বড় আপডেট তার কারণ এখন থেকে আপনারা আধার কার্ড রিপ্রিন্টের ওল্ড স্টাইল অর্থাৎ যেরকমভাবে আমরা আধার কার্ড হারিয়ে গেলে কিংবা আধার কার্ড কোনোভাবে আমরা খুঁজে পাচ্ছি না তার জন্য আমরা আধার কার্ড রিপ্রিন্ট করতে পারতাম এবং এর মাধ্যমে আমরা কোনো সমস্যা হতো না এবার কিন্তু সেইভাবে আপনারা আর আধার কার্ড রিপ্রিন্ট করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা ইউআইডিআই কিন্তু পুরানো তাদের যে আধার কার্ড রিপ্রিন্টের যে পরিষেবা ছিল সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা পুরোনো আধার কার্ডের পরিবর্তে এবার কিন্তু অর্থাৎ পুরোনো যেই বড় আধার কার্ড থাকত তার পরিবর্তে এখন থেকে কিন্তু ইউআইডিআই প্লাস্টিকের পিভিসি কার্ড জারি করেছে এই পিভিসি কার্ড কিন্তু সাথে রাখা খুবই সহজ এবং এই কার্ডটি অনেকটা ডেবিট কার্ডের মতন দেখতে হয় আধার কার্ডের যেহেতু প্রয়োজন এখন সবসময় হয় সেই আপনারা যদি পিভিসি আধার কার্ড নেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এটাকে পকেটে রাখতে পারবেন এবং সবসময় আপনারা এটাকে ওয়ালেটেও পর্যন্ত রাখতে পারবেন তো টুইটারের একটি ইউজারের প্রশ্নের জবাবে আধার হেল্প সেন্টার বলেছে যে এখন থেকে অর্ডার আধার রিপ্রিন্ট সার্ভিস কিন্তু সম্পূর্ণভাবে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা আর আধার রিপ্রিন্টের যে পরিষেবাটি ছিল এটার পাবেনি না এর পরিবর্তে আপনারা আধার পিভিসি কার্ড নিতে পারেন অর্থাৎ কোনো কারণে যদি আপনার আধার কার্ড হারিয়ে যায় তাহলে আপনারা আধার ওই পুরনো আধার কার্ডের পরিবর্তে নতুন পিভিসি আধার কার্ড আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এছাড়া আপনারা ই আধার কার্ডের কিন্তু একটা প্রিন্ট আউট নিয়েও তার পেপার ফরম্যাটে সেটা আপনারা রাখতে পারবেন কিন্তু এর তরফ থেকে কিন্তু আপনাকে আর আগের মতন ওল্ড স্টাইলে আধার রিপ্রিন্টে কিন্তু কোনো আর আধার কার্ড ওরকমভাবে আসবে না আপনাকে পিভিসি অর্থাৎ প্লাস্টিক আধার কার্ড কিন্তু নিতে হবে তো বন্ধুরা এই আপডেটগুলো আপনাদের কেমন লাগলো এবং আপনাদের কোনো লাভ হলো কি হয়নি অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন